हे हाय, मेरा नया वीडियो में आप सभी को स्वागत करते हैं। मैं अभी फिलहाल हूँ असम और बंगाल बॉर्डर में। यहाँ तक कि हिंदी बोलेंगे, आगे जाके बांग्ला बोलेंगे यार, क्योंकि आप बंगाल में घुस गए तो थोड़ा सा अगर बांग्ला ना हो ना मज़ा नहीं आएगा। तो थोड़ा सा हिंदी सुन लियो ना, अभी थोड़ा सा यार तुम लोग बांग्ला भी सुन लो, मुझे भी अच्छा लगेगा। और আমি এই মুহূর্তে পশ্চিমবাংলায় ঢুকে গেছি। আমি সংকোচ নদীর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। এই যে চলমান সংকোচ নদী, খুব ভালো লাগছে আজকে দিনটা। অনেকদিন পরে ফির পশ্চিমবাংলায় পৌঁছে গেলাম। এখন আগে একটু পরেই দেখাচ্ছি সেটা, কি বলবো আর। সকালবেলা নদী সামনে পড়ে গেছে, বেশ ভালোই লাগছে। সংকোচ নদী অ্যাকচুয়ালি যখন থেকে আমি শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ঢুকেছি বা তারপরে যখন আসামের দিকে যাচ্ছিলাম, রাস্তাতে প্রচুর নদী, অনেক নদী তো নামই জানি না, অনেক নদী ভিডিও করা হয়নি। তবে আমার মনে হলো নদীর একটা ভিডিও অবশ্যই নেওয়া উচিত। চলতে চলতে আর একটি নদী পেয়ে গেলাম, নাম আমি জানি না, তবে মনে হলো তোমাদের দেখাই, আর সেটা দেখানোর চেষ্টা করছি। যেখানে শুরুর কথা বলার আগে সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস, যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানে ছুটবো ভাবি খিলবো গল্প ভুল হবে বানা, এই বুঝি ফস কালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে, প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছে গুলো অনেক ঝড়ের শব্দ শোনে। মেরে ইস চ্যানেল কো সাবস্ক্রাইব জরুর কর লিজিয়ে, লাইক কমেন্ট শেয়ার জরুর কিজিয়ে, কহাঁ আচ্ছা লাগ রা হ্যায় কহাঁ খারাপ লাগ রা হ্যায় একবার বতা দিজিয়ে, তো মে সুধার লেঙ্গে। আর হ্যাঁ, ফির মিলেঙ্গে নয়া ভিডিও মে, আভি ফিলহাল এহি তক, সব আচ্ছা রহিয়ে খুশ রহিয়ে, কিসি কো চোট মত পৌঁছাইয়ে আর খুদ ভি চোট মত খাইয়ে। থ্যাংক ইউ সো মাচ, সব বহুত আচ্ছা রহিয়ে খুশ রহিয়ে। और क्या बताया यार, चलो कैसे बन जाता है। नहीं यार।